পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পণ্য রাশিয়া থেকে ভারত বাংলাদেশ ট্রানজিট হয়ে মংলা বন্দরে এসেছে। গত 4 মার্চ ভারতের হলদিয়া বন্দর থেকে রাশিয়ান এই পণ্য নিয়ে মংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে বাংলার জাহাজ এমভি অপরাজিতা। এরপর আজ মঙ্গলবার বেলা 11:30 মংলা বন্দরের 7 নম্বর জেটিতে ভেড়ে জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট আলসাফা শিপিং লাইসেন্সের ব্যবস্থাপনা পরিচালক HM দুলাল জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের 525 প্যাকেজের 1249.16 মেট্রিক টন মেশিনারিজ পণ্য ভারত ট্রানজিট হয়ে মঙ্গলবার মংলা বন্দরে এসে পৌঁছেছে। দুপুর থেকে পণ্য খালাস শুরু হবে, এরপর সড়ক পথে এসব পণ্য যাবে রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে।